আরে কি পাগল হয়েছে নাকি, এমন করে আত্মা আছে? থামো, আজে বাজে কথা বলো তোমরা সবাই, যার যার কান ওপেন করো, ঠিক আছে? আমি যা বলি তা মন দিয়ে শোনো। বলুন স্যার, আমরা সবাই রেডি। বুঝলে? দয়া, বিবেক, ফেরি, বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, তাই আমাদের নাক কান চোখ খোলা রাখতে হবে, বুঝলে? রাইট স্যার। স্যার, এখন কি সবকিছু খুলে ফেলবো? আমি কি তোমাকে শার্ট প্যান্ট খুলতে বলছি নাকি? হ্যালো জানু, কি করো? সাবধান থেকো, কেমন? বিশ্বাস করি সুলতানা পার্কে একজন অজ্ঞাত ব্যক্তি লাশ খুন হয়েছে, বুঝলে? সেখানে আমাদের যেতে হবে। কি খুন? তুমি ভয় পাচ্ছ কেন? ঠিকই তো আছি আমি। শোনো, সবাইকে বুকে বল রাখতে হবে, ঠিক আছে? আর বিষয়টা খতিয়ে দেখতে হবে, কে বা কারা কেন অজ্ঞাত ব্যক্তি লাশটিকে খুন করেছে, ঠিক আছে? বাংলা সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ অপরাধ করে রক্ষা পায়নি, আর কেউ পাবেও না। বিবেক ওদিকে যাচ্ছে কেন? দয়া, যাও তো বিবেককে নিয়ে আসো, যাও। তোমরা যা যার পিস্তল এনেছো তো? পিস্তল আনো নাই? পিস্তল কই? তোমার সেটি চাকরি দিছে কাটা? সারা গায়ে হাতের কোনো চিহ্নই নেই, শুধু মাথায় চিহ্ন আছে। আমাদের চারপাশে তন্নি তন্নি করে খুঁজতে হবে। কিছু না কিছু ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। জি স্যার। বিবেক, তুমি লাশের পাশে থাকবে, ঠিক আছে?
আমি থাকবো, তুমিই থাকবে, তুমি থাকো, আমরা চার পাঁচটা দেখে আসছি। কি হয়েছে দয়া, তুমি এবার চিল্লাচ্ছ কেন? এদিকে আসেন স্যার। রেডি দিছো তো? দয়া কিসের জন্য ডাকছে দেখে আসি। স্যার আমার মনে হয় ব্যক্তিটিকে কেউ মারেনি। তাই ভূত মেরেছে? স্যার আমার মনে হয় ব্যক্তিটি ওখানে উঠেছিল, ওখান থেকে উঠে পড়ে মারা গেছে। ওই দেখেন স্যার, ব্যক্তিটির শার্টের অংশ। দয়া তুমি এতদিনের বুদ্ধিমত্তার একটা কথা বলেছ, এই লোকটাকে আসলেও কেউ মারেনি, লোকটা এখান থেকেই পড়ে মারা গেছে, বুঝতে পারলে? স্যার কর্তৃপক্ষকে ধরা দরকার। রাইট, তুমি ঠিক কথা বলছ, কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে চলো, কর্তৃপক্ষকে নিয়ে বসতে হবে। চলেন স্যার। এই দুই নাম্বার জিনিস দিয়া যে বেড়াপুরে বানিয়ে রাখছ, এই লোকটা যে বইরা মারা গেল, এর দায় নেবে কিটা? হ্যাঁ স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। স্যার স্যার এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়। জি স্যার, এরকম বলার হবে না। শুধুমাত্র দয়া বললো দেখে তোমাদের কাছকে মাফ করে দিলাম, ঠিক আছে? কারণ দয়া আজকে কেসের মূল যে বিষয়টা এটা কিন্তু উই বের করেছে, দয়ার কথাতে তোমাদেরকে মাফ করে দিলাম। দয়া রেডি? জি স্যার। চলো কেসের ফাইল রেডি করতে হবে, এত করতেই হবে, চলো চলেন, আর এরকম ভুল যেন না হয়। জি স্যার, ঠিক আছে চলো।